হ্যালো শাহিদ, ওয়েলকাম টু আওয়ার ইন্টারভিউ সেশন টুডে। দারুণ একটা র্যাঙ্ক, দারুণ একটা নাম্বার যেটা ও নিচে পেয়েছে। তো আমি শাহিদের মুখ থেকে শুনতে চাইবো ওর পুরো জার্নিটা, একদম প্রথম থেকে যদি শুরু করা যায়। আমি বলতে গেলে ক্লাস 7 থেকে আমি পথফাইন্ডার সঙ্গে যুক্ত, আর তারপর থেকে আমার যত সম্ভব মানে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা, আমি তখন থেকেই মোটামুটি পথফাইন্ডারের জন্য আমার শুরু হয়ে গেছে। এবার 9-10 থাকতে থাকতেই তারা আমাকে 11-12 এর ব্যাপারগুলো মানে কিছুটা হলো আমাকে আমাদেরকে ঠিকঠাক করে বলে দিয়েছে। এবার তারপর মাধ্যমিকের জন্য মক টেস্টটা দিয়েছিলাম পথফাইন্ডারের, সেখান থেকে মাধ্যমিকের একটা র্যাঙ্ক হলো 10th র্যাঙ্ক। তারপর 11-12 আমি পথফাইন্ডারের মক টেস্টগুলো নিয়ে দিতাম আর ক্লাসগুলো করতাম। তারপর কিন্তু পথফাইন্ডার আমাকে এমন ভাবে মানে ম্যাথমেটিক্সটা পড়িয়ে দিয়েছিল যে কি বলবো, মানে মানে আমি 2 মাস ধরে অঙ্ক করিনি, তা তো মানে ফিজিক্স কেমিস্ট্রি ভর করে গেলাম, সেখানে WJEE তো একটা র্যাঙ্ক এলো 140 মতো। তারপর এক সপ্তাহ পরে নিট এক্সাম হলো, আর নিটের জন্য আমার মেন ফোকাস ছিল, সেইখানে মানে 700-এর মধ্যে 700 পেয়েছি। বুঝতেই পারছেন তাহলে আমি একটা মিরাকল চাইল্ডের পাশে বসে আছি, খুব প্রাউড ফিল করছি নিজেও। তো সাইদ ওর যেটা বললো, ওর পুরো জার্নিতেই পাথফাইন্ডার প্রথম থেকে ওর সাথে ছিল এবং সেটাও ফিল করেছে প্রত্যেকটা জায়গায়। খুব আনন্দ সহকারে বললো যে ওর ম্যাথসের জায়গাটা এত স্ট্রং যে 2 মাস ও ম্যাথস না করেও গিয়ে 140 র্যাঙ্ক করেছে। তো খুব ভালো লাগলো শুনে। এবার যেটা হচ্ছে যে এরপর তোমার ফিউচার জার্নি কি, মানে তুমি কি চাইছো, কোথায় ভর্তি হবে, কি তোমার প্ল্যান মোট কথা এরপরে? না, আমি মানে প্রথম থেকে ঠিক করেছিলাম যে মেডিকেল স্ট্রিম নিয়েই পড়বো। আচ্ছা। আর কিন্তু পথফাইন্ডার এসে বলেছিলাম যে মানে এতটাই অঙ্কর প্রতি একটা ভালোবাসা হয়ে গেছিল যে অঙ্কটা ছাড়তে পারিনি। আর তাই 21 দিন পর যে অ্যাডভান্স হলো নিটের, কালকে রেজাল্ট বেরোবে, ভালোই হবে আশা করা যায়। আর আমি নিট মানে নিটের উপর বেসিস করে মেডিকেল স্ট্রিম নিয়েই পড়তে চাই, যদি এমস পড়ার ইচ্ছা আছে। আর এমস ওটাই, ও এমসে যাবে, এটাই হচ্ছে ওর ড্রিম, তাই তো? এবং সেখানে ওর সাথে আমরা থাকতে পেরেছি, এটাতে আমরা প্রাউড ফিল করছি ভীষণ ভাবে। আচ্ছা, যারা নিট নিয়ে ফোকাসড যেসব স্টুডেন্টরা পড়ছে, কখনো কখনো তো হয় জার্নিতে সবাই তো একই রকম র্যাঙ্ক করে না, কিছু মিডিওকার স্টুডেন্টসও আছে যারা স্বপ্ন দেখে তোমার মতোই একটা কিছু নাম্বার টাম্বার পাবে, তো তাদের জন্য তুমি কি বলতে চাইছো? না, প্রথমে বলবো যে নিট বা JEE মানে কম্পিটিটিভ এক্সামের জন্য যে জার্নিটা, এটা কোনো মতেই কোনো শর্ট জার্নি নয়, এটা একটা বিরাট লং টার্ম জার্নি, বিরাট একটা কঠিন জার্নি, বিরাট একটা হার্ডওয়ার্কিং জার্নি। মানে যদি কেউ বলে যে মানে এই জার্নিটার জন্য একটা শর্টকাট আমি দেখে নেবো, সেটা মানে খুবই তার পক্ষে ভারী পড়ে যাবে। এটা আমি তো বলবো যে একবারে বেসিক থেকে, অর্থাৎ 7-8 পড়ার সময় একটা মানসিকতা, এবং 9-10 থেকে শুরু করে একটা যদি প্রিপারেশন আমার চলতে থাকে, কারণ 11-12 যেহেতু প্রচুরই ভাস সিলেবাস, তাই আমার প্রিপারেশনটা অনেক বেশি সুন্দর হবে। এবং পরে আমি যদি কোনো একটা উচ্চতর স্বপ্ন আমি নিয়ে বড় হতে পারবো যে হ্যাঁ, আমি এই লক্ষ্যটা আমার পৌঁছানো যেতে পারে আমার দ্বারা, কারণ 11-12 এসে সেই সকল স্বপ্ন পূরণ করাটা আমার মতে খুবই কঠিন। আর আমাকে মানে আমি আমার এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি আমি তো বলবো পথফাইন্ডারের জন্য, কারণ আমি আমার বাবা মা আমাকে মানে 7 থেকে পথফাইন্ডার ভর্তি করে দিয়েছিলেন। তখন থেকে আমার মনে একটা মানে স্যারের একটা কম্পিটিটিভ এক্সামের প্রতি যে একটা ভালোবাসা, যে সেইটা ক্র্যাক করতে হবে, সেই ধারণাটা আমি বলবো প্রথম থেকেই ছেলে মেয়েদের মধ্যে রাখতে। একদম, তার মানে ও যেটা বলছে যে প্রথম থেকে যদি মনের ভিতরে সেই সেই স্বপ্নটার দিকে দৌড়ে যাবো, যে আমি সেই আশাটা যদি তৈরি না করা হয় তাহলে কিন্তু কেউই পৌঁছাতে পারে না। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্টও বললো, এর কোনো শর্টকাট হয় না, সুতরাং একটা লং টার্ম জার্নি, সেটা ভেবেই মাথায় রেখেই আমাদের কিন্তু এগোতে হবে। আচ্ছা, এবার তোমাকে আরো একটা কোয়েশ্চেন করতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে ধরো তুমি বায়োলজি কোয়েশ্চেন, আমি যেহেতু বায়োলজি টিচার তো আমি অবশ্যই এই ফাঁকে, মানে যেহেতু এটা আমার একটা অপরচুনিটি ওর কাছে বসতে পারার, ওর সাথে কথা বলার, তো আমি একটা জিনিস ওর থেকে জানতে চাইবো যে 2024 এর বায়োলজির যে কোয়েশ্চেন পেপার তুমি দেখলে, এটা ট্রেন্ড যদি একটু বলো, মানে তোমার কি মনে হলো কি ধরনের কোয়েশ্চেন এসছে, বা কি ভেবে এখানে আনসার করা উচিত, বা এটার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এগুলো একটু যদি বলো আমাদের। না, এবারে বায়োলজি কোশ্চেনটা আমার দেখে মনে হয়েছিল যে মানে ফুললি এনসিআরটি,
মানে এনসিআরটি কে ছাড়া অন্য কোথাও যাওয়া চলবে না, অনলি এনসিআরটি, এনসিআরটি এন্ড এনসিআরটি। এবার আগে ট্রেন্ড থেকে আমি একটাই খালি ব্যতিক্রম দেখতে পাচ্ছি, আগে যদি দেখা যায় মানে ডায়াগ্রাম বেসিসে কোশ্চেন খুবই কম আসতো, বলতে গেলে আসতোই না, কিন্তু 2020 মানে 20 নয় 23 বা 24 22 এই এখন থেকে আমাদের ইভাবে তো সবগুলোই বলতে অনেক ডায়াগ্রামের প্রচুর ডায়াগ্রাম কোশ্চেন আসছে, সেখানে মানে সেকশন বি তেও দেখছি ডায়াগ্রামের কোশ্চেন দিয়ে দিয়েছে, আবার ডায়াগ্রাম থেকে ডাইরেক্ট আবার কোশ্চেন এসে গেছে। আবার অনেক কোশ্চেন আবার দেখা যাচ্ছে 2024 একটা কোশ্চেনের যেটা উত্তর এলো সেই উত্তরকে ডায়াগ্রাম করে দিয়ে সেখান থেকে আবার কোশ্চেন ফ্রেম করে দিচ্ছে। তাই আমি বলবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো যদি বাজারিতে আমরা ট্রেন্ড দেখি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোকে ঘুরিয়ে ফিরিয়ে অনেকটা তার পরের বছর দেওয়া হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে মানে উত্তরটা ঠিকঠাক না গেলেও খুব স্লাইটলি যদি কাছাকাছি যায় বা এনসিআরটি একবারে লাইন ধরে যদি কেউ মানে মনে রাখতে পারে, তাহলে কেউ দেখতে পারবে যে এনসিআরটি লাইনটাই ওইখানে পড়েছে, সেইটাই জানতে চাইছে আমার সেটা অ্যাসেন্টটা সত্যি না মিথ্যে, এটা কারণ না এটা কারণ নয়। সেখানে আমাদের প্রচুর কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য এনসিআরটিটা যাকে বলে মানে মুখস্থর মতো জাস্ট করে নিতে হবে, আর সেটা মানে এরকম নয় তো যে আমি বলি আওড়ে গেলাম মুখস্থ করে গেলাম, এরকম ব্যাপারটা নয়, বুঝে নিয়ে আমি বলবো এনসিআরটিকে বেশি করে মুখস্থ করলে মোটামুটি বায়োলজির এই ট্রেনটা এ করা সম্ভব। আরেকটা যেটা কোয়েশ্চেন যেটা স্টুডেন্টরা আমাদের খুব করে, তো আমি একটু তোমার থেকে জেনে নিতে চাইবো, থিওরি তো পড়লাম, থিওরি খুব ক্লিয়ার হলো আমার, এখন প্র্যাকটিসটা কিভাবে করা উচিত, মানে আমি কিভাবে কোয়েশ্চেন বা এমসিকিউ এর প্র্যাকটিসটা কিভাবে করব? না, এমসিকিউ এর প্র্যাকটিসের জন্য আমি বলবো যে মক টেস্ট এর জন্য না পড়ে আমরা যদি মক টেস্ট থেকে পড়তে পারি সেটা মনে হয় আমার সবচেয়ে একটা ভালো জিনিস হবে। আচ্ছা, মানে প্রচুর মানে যতই আমার মানে ফুল প্রিপারেশন যখন হয়ে গেল তখন আমাকে প্রচুর ফুল টেস্ট মানে মক টেস্ট গুলো দিতে হবে, আর এই ফুল টেস্ট গুলো দেওয়ার সময় এমন ভাবে করতে হবে যেগুলো আমি পারছি না তার উপর আমাদের বেশি ফোকাস করতে হবে, অর্থাৎ পরীক্ষার জন্য পড়া নয় মানে পরীক্ষার থেকে পড়তে হবে, এটা হচ্ছে ব্যাপারটা কথা। মানে যেগুলো দেখলাম সেগুলো দেখলাম কোনটা পারলাম না, খালি পারলাম না উপর জোর দিতে হবে, যেটা পারলাম সিলি মিস্টেকের উপর আমাদের ফোকাস করতে হবে, কিন্তু সিলি মিস্টেকটা আমাদের মেন মানে জায়গা নয়, আমাদের মেন জায়গা কনসেপচুয়াল মিস্টেকের জায়গাগুলো, সেই জায়গাগুলো যেন কোনো মতে ভুল না হয় সেটা সবসময় লক্ষ্য রাখতে হবে, আর সেটা বাড়ানো যাবে যত বেশি সম্ভব মক টেস্ট আমরা দিতে পারি। এবার সেখানে এরকম কোনো ব্যাপার নয় যে পড়ে গেলাম আবার মক টেস্ট দিলাম আবার পড়ছি আবার মক টেস্ট, এরকম নয়, প্রথমে মক টেস্টটা দিলাম এবার মক টেস্টে যেগুলো ভুল হলো সেই বেসিসে এনসিআরটি বা কোনো নোটস এগুলো পড়ে নিলাম। দারুণ একটা মানে কথা বললো, এটা ভীষণ দরকার স্টুডেন্টদের মনে রাখা, ঠিক। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন যেটা আমার মাথাতে ঘুরপাক খাচ্ছে বারবার, তুমি বলছিলে এক্ষুনি যে আমাদের ওই এনসিইউটি লাইন থেকে ওরা অনেক সময় একটা ফ্লোচার্ট বানিয়ে দিতে পারে, তো আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে একটা হিউম্যান রিপ্রোডাকশন থেকে ফ্লোচার্ট এসেছিল এবারে, ওই যে জিএনআরএইচ এলএইচ এফএসএইচ এবিসিডি আইডেন্টিফাই করতে বলা হয়েছিল, কিন্তু অনেকেই এটা বলবে যে ম্যাম এটা তো এনসিইউটি থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন নেই, কিন্তু একদম লাইনগুলো কিন্তু এনসিইউটি থেকেই তোলা, তাই না? তো এই জায়গাটা খুব দরকারি, এনসিইউটি প্রথম থেকে শেষ অবধি কিন্তু সাথে রাখতেই হবে, ইভেন আমাদের শাহিদও ওটাই বলছে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন করব, যেটা হচ্ছে যে তুমি তো বললে জার্নিটা এরকম ছিল তোমার বা তোমার ফিউচার জার্নিটাও তুমি বললে, এরপর এমনি মানে অ্যাজ এ প্রফেশন যদি ধরো তুমি ডাক্তার না হতে তাহলে তোমার কি ইচ্ছা ছিল, এটা একটু আমার খুব জানার ইচ্ছা। ডাক্তার না হলে আমার ইচ্ছা ছিল আমি মানে ইঞ্জিনিয়ারিং পড়ার। আচ্ছা, আমার বলতে নিজের ইচ্ছাটা আমার প্রথম থেকে 7-8 থেকে ইচ্ছা ছিল হচ্ছে যে কোনো কোনো যে মেন যে অ্যাডভান্স এটাই আমার মোটামুটি। আচ্ছা, তাহলে নিটটা কি বাবা মায়ের স্বপ্ন? আবার বাবা মা আবার বলতো যে দেখ মানুষের সেবা করা, এই এত করা যাবে ওই করা যাবে, তারপর নিজে ইঞ্জিনিয়ার হয়ে সেবা করা যায় না? না, অবশ্যই সেবা করা যায়, এবার যতই হোক একটা বাবা মায়ের ইচ্ছা তো ডাক্তারটা তো ডাক্তার, তারপর নিজেও ভেবেছি যে হ্যাঁ এখানে স্কোপটা আরো বেশি, মানে সাধারণ মানুষের সঙ্গে এখানে যাকে বলে এবার ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করা যায়, যেখানে ইঞ্জিয়ার হলে অনেকটা ক্ষেত্রে আমাদের ইন্টারাকশনটা হবে ইনডাইরেক্ট, কিন্তু এখানে মানে মানুষের সংস্পর্শে থেকে কাজ পাওয়া যায় একবার মাটির কাছে থেকে, তাই আমি ভবিষ্যতে এ করেছি হ্যাঁ ডাক্তারি নিয়ে পড়লেই ভালো হতো। বাহ, খুব ভালো একটা স্বপ্ন, সবটাই বুঝলাম। আচ্ছা, একটা জিনিস আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, এত কাছ থেকে তো র্যাঙ্কারকে পাওয়া যায় না, তো পেয়েছি যখন, তোমার সারাটা দিন কিভাবে কাটে এখন? না আগে পরীক্ষা, এখন তো ছেড়ে দাও, এখন তো তুমি খুশির মুডে আছো, এখন আনন্দ চলছে, বাট পরীক্ষার সময় বা পরীক্ষার আগে আগে কিভাবে কাটাতে? মানে পরীক্ষার আগে আগে বলতে গেলে মানে প্রত্যেক দিনই একই দিন কাটতো, এই সকালে উঠলাম, সকালে ওঠা থেকে দাঁত মাজলাম, চাটা খেলাম, আবার পড়া, কখন কতক্ষণ পড়া হতো
পড়ে যাচ্ছে, ওরকম কোনো টাইম নেই, যখন হচ্ছে পড়ে কোয়ালিটি টাইমটা, হ্যাঁ আমি অবশ্যই আমি কোয়ালিটি বিশ্বাস করতাম যে মানে কোয়ান্টিটিতে নয়, যে যতক্ষণ পড়া হচ্ছে এই বাদ দিয়ে 14 ঘন্টা পড়ে নিলাম ব্যাস এবার রিল্যাক্স পাওয়া যায়, ওরকম না, দিনে যতটা পারা যায় পড়বো আর যেটুকু পড়বো ভালো করে পড়বো, ভালো করে পড়বো এই টাইমটা, মানে যেহেতু আমি রোজ, তো যদি কেউ বলে আমি রোজ 14 ঘন্টা পড়ি, এটা একটা বিরাট বড় মিথ্যে কথা হবে, কারণ প্রত্যেকটা দিন তো সমান যায় না, একদিন হয়তো কোনো একটা ঘটনা হয়তো ঘটে গেল, কেউ হয়তো বাড়িতে কেউ এলো বা হয়তো কোনো যে কোনো কিছু হতে পারে, সেখানে টাইম নষ্ট একটা ব্যাপার থাকে, কিন্তু আমি চেষ্টা করতাম যেই টাইমটা পড়বো, কারণ আমি তো জীবনে সবসময় ভাবতে হবে এটা হচ্ছে আমার একটা ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম, আমি আর কোনদিন নিটের জন্য পড়বো না, আমি আর কোনদিন যেই জন্য, বাহ দারুণ একটা কথা বলছো, এটাই আমার শেষ সুযোগ, এটাই আমার প্রথম সুযোগ, তাই আমি যদি এই টাইমটা পড়ে ফেলি তাই পরে আমাকে আর কোনদিন পড়তে হবে না, ওই জন্য ওইটা ভেবে দিনে ওরম রুটিন থাকতো, যখনই হতাম ওই খেতাম পড়তাম স্নান করতাম ঠিক টাইম। আচ্ছা একটা বার্নিং ইস্যু যেটা স্টুডেন্টরা খুব মানে স্টুডেন্টদের থেকেও তাদের গার্জিয়ানরা খুব পিটিএম এটা সবাই বলেন আমাদেরকে যে ম্যাম এই ফোনটা শেষ করে দিল, তো তোমার জীবনে ফোনের কি প্রভাব? না আমার জীবনে ফোনের বলতে গেলে আমার নিজের পার্সোনাল ফোন হয়েছে নিজের মানে অ্যাডভান্সের পরে, এবার তখন আমার মায়ের ফোন ছিল, আমি মায়ের ফোনটা নিয়ে মানে কিছু করতাম না, এই যেই মেনটা যখন হলাম কিছু অনলাইন তখন ক্লাস করতাম, এবার তারপর যখন নিজের আগে প্রচুর পরীক্ষা দিতাম, এবার তখন আমার দিদির একটা ল্যাপটপ আছে, ওই ল্যাপটপটা বেস করে আমি অনলাইনে টেস্টগুলো দিতাম, পাথফাইন্ডার দিতাম। আর ফোনের ক্ষেত্রে আমি বলবো আমি নিজেকে রেস্ট্রিক্ট করে গেছিলাম যে না আমি কোনো মতেই মানে মানে ভালো মানে খারাপ জিনিস বলবো না, কিন্তু আমি কোনো মতেই মানে পড়াশোনা ব্যতীত মানে নিট বা যেই ব্যতীত অন্য কোনো দিকে আমি মানে কোনোভাবেই ডিভিয়েট করবো না, এটা মানে আমার মধ্যে একটা স্থির লক্ষ্য ছিল যে এভাবে মানে যে করে হোক যেহেতু আমি জানতাম এটা ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম, একবার কেটে গেল মানে ব্যাস হয়ে গেল আর কিছু করার নেই, কিছু করার নেই, ওই জন্য আমি মানে পুরোটাই আমি রেস্ট্রিকশনে রাখতাম নিজেকে, আমি নিজেকে নিজেই নিজেকে বোঝাতাম, মা বাবা বেশি বলতো না, কারণ এখানে ব্যাপারটা মা বাবার কাছে নেই, কারণ আমি যখন পরীক্ষা দেবো আমি পরীক্ষা দেবো না আমি হোয়াটসঅ্যাপ ঘাঁটবো না আমি ইউটিউব দেখবো, সেটা সম্পূর্ণভাবে আমার ইম্পর্টেন্ট একটা কথা, ওই জন্য নিজেকে এটা বুঝতে হবে, আর আমি তখন বোঝার চেষ্টা করতাম আর ওই জন্য আমি একদমই ফোনটাকে অ্যাবিউজ করিনি কোনো মতে। বাহ অনেকগুলো দরকারি কথা জানালো আমাদেরকে, এবং আমার মনে হয় অ্যাজ আ র‍্যাঙ্কার এই সোসাইটি সমাজের জন্য ওর যে দায়িত্বগুলো ও পরবর্তীকালে অবশ্যই ভীষণ ভালোভাবে পালন করবে, কারণ ওর সাথে যেটুকু কথা বললাম তাতে বুঝলাম ওর মধ্যে একটা সুন্দর কালচার কাজ করছে যেটা অবশ্যই ওর বাবা মায়ের থেকে পাওয়া, আর এই যে স্বপ্নটা ও ডাক্তার হয়ে সবার জন্য কিছু করতে চায় সেখানে আমরা সবাই সাথে থাকতে পেরে খুব ভালো লাগছে, ভবিষ্যতেও তোমার সাথে আমরা সবাই থাকতে চাইবো শাহিদ, তোমার নিজের স্বপ্নের দিকে আরও ভালোভাবে এগিয়ে যাও, তোমার ডানাটা আরও শক্ত হোক আর তোমার স্বপ্নটাকে পূরণ হওয়াটা আমরা সবাই একসাথে দেখতে চাইছি। ধন্যবাদ, থ্যাংক ইউ আমাদের সাথে এতটা সময় কাটানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ।